হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এই মুহূর্তে নিয়ে আসলাম আপনাদের মধ্যে গ্রামের অসাধারণ একটি টিনশেড বাড়ির ডিজাইন। এই বাড়ির ডিজাইনটি একদম অল্প জায়গার মধ্যে করা হয়েছে। এই বাড়িটির দৈর্ঘ্য হলো 39 ফিট, প্রস্থ 19 ফিট। এই বাড়িটি টোটাল 741 স্কোয়ার ফিটের মধ্যে করা হয়েছে। প্রায় 1.70% জমিতে এই বাড়ির ডিজাইনটি করা হয়েছে। এই বাড়িতে টোটাল 4টা বেডরুম, 3টা মেন বেডরুম, 1টা বারান্দার মধ্যে পকেট রুম ও 1টি বারান্দা। এই বাড়িটির টোটাল কাজ কমপ্লিট করতে আনুমানিক খরচ হবে 5 থেকে 5.5 লক্ষ টাকার মতো। তো বন্ধুরা, এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। আর নতুন নতুন বাড়ির ভিডিও পেতে পাশের বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। আর অলরেডি যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তারপর বন্ধুরা, এটা হলো বাড়ির ড্রয়িং প্ল্যান। বাড়ির ড্রয়িং প্ল্যানটা এরকম হবে। এই বাড়িটির দৈর্ঘ্য হলো 39 ফিট, প্রস্থ হলো 19 ফিট। এই বাড়িটি টোটাল 741 স্কোয়ার ফিটের মধ্যে করা হয়েছে। এই বাড়িতে টোটাল 4টা বেডরুম, 3টা মেন বেডরুম, 1টা বারান্দার মধ্যে পকেট রুম ও 1টি বারান্দা। তারপর বন্ধুরা, এটা হলো বাড়ির সামনের ডিজাইন। তো বাড়ির সামনের ডিজাইন তো দেখতে সেম এরকম হবে। অনেক সুন্দরভাবে গ্রিলের ডিজাইনগুলো করা হয়েছে, সামনের ডিজাইনগুলো করা হয়েছে। তো আপনি ইচ্ছা করলে সেম এরকমভাবে আপনার বাড়ির ডিজাইনটি করতে পারবেন। তো বন্ধুরা, পুরো ভিডিওটি না টেনে দেখতে থাকুন, তাহলে প্রত্যেকটি রুমের দৈর্ঘ্য প্রস্থ বা ডিজাইন কীরকম হবে তা আপনারা বুঝতে পারবেন। তারপর বন্ধুরা, এটা হলো সিঁড়ি। তো সিঁড়ির ডিজাইনটা একদম অসাধারণভাবে করা হয়েছে। তো আপনারা ইচ্ছা করলে সেম আপনার বাড়ির মধ্যে এরকমভাবে আপনার সিঁড়ির ডিজাইনটি করতে পারবেন। তারপর বন্ধুরা, এটা হলো বাড়ির মেন গেট। প্রথমে এই গেট দিয়েই রুমে প্রবেশ করতে হবে। তারপর বারান্দা। তো বন্ধুরা, বারান্দার ডিজাইনটা দেখতে এইরকম হবে। বারান্দার এক পাশে একটি পকেট রুম দেওয়া আছে, অন্য পাশে খোলা রাখা হয়েছে। তো আপনার ইচ্ছা করলে সেম এরকমভাবে বারান্দার মধ্যে একটি পকেট রুম ব্যবহার করতে পারবেন। তো বন্ধুরা, বাড়ি করার পূর্বে অবশ্যই একজন দক্ষ রাজমিস্ত্রি দ্বারা আপনার বাড়ির কাজটি করাবেন। কেননা অদক্ষ রাজমিস্ত্রি দ্বারা আপনার বাড়ির কাজটি করালে ভবিষ্যতে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয়। অনেক সময় বিল্ডিংয়ে ফাটলও দেখা দেয়। তো বন্ধুরা, অবশ্যই একজন ভালো রাজমিস্ত্রি দ্বারা আপনার বাড়ির কাজটি করাবেন। তারপর বন্ধুরা, এটা হলো বারান্দার একটি রুম। আর এটা হলো এই রুমের ভিতরের ডিজাইন। এই রুমের দৈর্ঘ্য হলো 9 ফিট, প্রস্থ 7 ফিট। এর মধ্যে একটি জানালা। জানালার দৈর্ঘ্য হলো 4 ফিট, প্রস্থ 3 ফিট। তো বন্ধুরা, বারান্দা রুমের ভিতরের ডিজাইনটা দেখতে সেম এরকম হবে। তো আপনার ইচ্ছা করলে সেম এরকমভাবে বারান্দার একপাশে একটি পকেট রুম ব্যবহার করতে পারবেন। তো বন্ধুরা, পুরো ভিডিওটি না টেনে দেখতে থাকুন, তাহলে প্রত্যেকটি রুমের দৈর্ঘ্য প্রস্থ বা ডিজাইন কীরকম হবে তা আপনারা বুঝতে পারবেন। আমাদের সাথে যোগাযোগ করতে হলে আমাদের নাম্বারটি ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। তো বন্ধুরা, পুরো ভিডিওটি না টেনে দেখতে থাকুন। তো বন্ধুরা, চলুন দেখে আসি কর্নার রুমের ভিতরের ডিজাইনটা কীরকম হবে। তো বন্ধুরা, এটা হলো কর্নার রুমের মেন দরজা। এই দরজার দৈর্ঘ্য হলো 7 ফিট, প্রস্থ 3 ফিট। তো বন্ধুরা, এই রুমের ভিতরের ডিজাইনটা এরকম হবে। এই রুমের দৈর্ঘ্য হলো 13 ফিট, প্রস্থ 12 ফিট। এর মধ্যে একটি জানালা। জানালার দৈর্ঘ্য হলো 4 ফিট, প্রস্থ 3 ফিট। তো বন্ধুরা, কর্নার রুমের ভিতরের ডিজাইনটা সেম এরকমভাবে করা হয়েছে। তো আপনারা ইচ্ছা করলে সেম এরকমভাবে এই রুমের ভিতরের ডিজাইনটি করতে পারবেন। তো বন্ধুরা, এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। আর নতুন নতুন বাড়ির ভিডিও পেতে পাশের বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। আর অলরেডি যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, উপরে কাঠের বদলে অ্যাঙ্গেল ব্যবহার করা হয়েছে। তো আপনারা ইচ্ছা করলে কাঠের বদলে উপরে এরকমভাবে লোহার অ্যাঙ্গেল দিয়ে আপনার বাড়ির কাজটি করতে পারবেন। প্রতি কেজি অ্যাঙ্গেলের মূল্য আপনার প্রায় 90 টাকা কেজি ধরে আপনি অ্যাঙ্গেলের কাজটি করতে পারবেন। তো বন্ধুরা, কাঠের থেকে অ্যাঙ্গেল আপনার ভালো হবে। তো অবশ্যই কাঠের বদলে আপনার যদি সমর্থ হয় তো অ্যাঙ্গেল ব্যবহার করবেন, তাহলে আপনার ভবিষ্যতে ভালো হবে। তো বন্ধুরা, পুরো ভিডিওটি না টেনে দেখতে থাকুন। তো বন্ধুরা,
এট হলো বারান্দা। তো বারান্দার ডিজাইনটা দেখতে এরকম হবে। তো বারান্দার পাশে আরও দুইটি রুম। তো পুরো ভিডিওটি না টেনে দেখুন। তারপর বন্ধুরা, এটা হলো মিডিল রুমের মেন দরজা। এই দরজার দৈর্ঘ্য হলো 7 ফিট, প্রস্থ 3 ফিট। তো বন্ধুরা, মিডিল রুমের দরজার ডিজাইনটা এরকম হবে। তো বন্ধুরা চলুন দেখে আসি মিডিল রুমের ভিতরের ডিজাইনটা কীরকম হবে। তো বন্ধুরা, এটা হলো মিডিল রুমের ভিতরের ডিজাইন। মিডিল রুমের ভিতরের ডিজাইনটা দেখতে সেম এরকম হবে। এই রুমের দৈর্ঘ্য হলো 13 ফিট, প্রস্থ 12 ফিট। এর মধ্যে একটি জানালা। জানালার দৈর্ঘ্য হলো 4 ফিট, প্রস্থ 3 ফিট। তো বন্ধুরা, মিডিল রুমের ভিতরের ডিজাইনটা এরকম হবে। তো আপনারা ইচ্ছা করলে সেম এরকমভাবে মিডিল রুমের ভিতরের ডিজাইনটি করতে পারবেন। তো বন্ধুরা উপর সাইডে, তো বন্ধুরা আপনারা ইচ্ছা করলে 7 ফিটের মধ্যে এরকমভাবে শেল ব্যবহার করতে পারবেন হাঁড়ি পাতিল রাখার জন্য। এটা 7 ফিটের মধ্যে দেওয়া হয়েছে। তো বন্ধুরা পুরো ভিডিওটি না টেনে দেখতে থাকুন। তারপর বন্ধুরা দেখতেছেন যে বাড়ির কাজ চলতেছে অলরেডি। এটা হলো কর্নারের রুম। এটা হলো কর্নারের রুমের ভিতরের ডিজাইন। এই রুমের দৈর্ঘ্য হলো 13 ফিট, প্রস্থ 12 ফিট। এর মধ্যে দুইটি জানালা। জানালার দৈর্ঘ্য হলো 4 ফিট, প্রস্থ 3 ফিট। দুইটি জানালার দৈর্ঘ্য প্রস্থ একই। তো আপনার ইচ্ছা করলে সেম এরকমভাবে এই রুমের ভিতরের ডিজাইনটি করতে পারবেন। তো বন্ধুরা, এখনও যা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। আর নতুন নতুন বাড়ির ভিডিও পেতে পাশের বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। আর অলরেডি যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আমাদের সাথে যোগাযোগ করতে চাইলে আমাদের নাম্বারটি ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। তো বন্ধুরা, আমাদের একটি নতুন চ্যানেল আছে, বাউল পিয়াসি। এই চ্যানেলে খুব ভালো মানের বাউল গান আপলোড করা হয়। চ্যানেলের লিঙ্কটি ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো বন্ধুরা পুরো ভিডিওটি না টেনে দেখতে থাকুন, তাহলে বাইরের ডিজাইনটা কীরকম হবে বা বারান্দার ডিজাইনটা কীরকম হবে তা আপনারা বুঝতে পারবেন। তো বন্ধুরা, বারান্দার মধ্যে অনেক সুন্দরভাবে গ্রিলের ডিজাইনগুলো করা হয়েছে। তো আপনার ইচ্ছা করলে সেম এরকমভাবে আপনার বাড়ির গ্রিলের ডিজাইনটি করাতে পারবেন। তো বন্ধুরা, এই পাশে একটি দরজা দেওয়া আছে। তো আপনার ইচ্ছা করলে বারান্দার এক পাশে এরকমভাবে একটি বাইরের সাইডে যাওয়ার জন্য দরজা ব্যবহার করতে পারবেন। আর ওই পাশে একটা মিডিল গেট দেওয়া আছে, মেন গেট দেওয়া আছে। তো আপনার ইচ্ছা করলে এরকমভাবে আপনার বাড়ির ডিজাইনটি করতে পারবেন। তো বন্ধুরা, এটা হলো বাড়ির সামনের ডিজাইন। তো বাড়ির সামনের ডিজাইনটা দেখতে সেম এরকম হবে। আপনারা ইচ্ছা করলে সেম এরকমভাবে আপনার বাড়ির ডিজাইনটি করতে পারবেন। এই বাড়িটি টোটাল কাজ কমপ্লিট করতে আনুমানিক খরচ হবে 5,50,000 টাকা। ইনশাল্লাহ 5,50,000 টাকার ভিতরে এই বাড়ির ডিজাইনটি করতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আর নতুন নতুন বাড়ির ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।